আমরা কম বেশি সকলেই জানি যে বাংলাদেশে একটা এ শুরু হয়েছে, সেটা হচ্ছে মাজার যত আছে একদম ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। হ্যাঁ না হজ করার জন্য 5 লাখ টাকা খরচা করে মক্কায় যাবি কেন? আমার দরবারে চলে যায় তাওয়াফ কর, হজ কমপ্লিট। ওয়ালা আলি সাইয়্যিদিনা খোদা আগর তু করম করে জবা পে বাত এসি দে জো দিল পে আসর করে বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসুনত জমিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবেসে এই কর্মক্লান্ত পৃথিবীর কর্মব্যস্ত মানুষদেরকে দুনিয়ার সমস্ত কর্ম থেকে আমাকে আর আপনাকে কিছুক্ষণ সময় নিয়ে বাঁচিয়ে নিয়ে তিনি এমন একটা জায়গাতে, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে, এমন একটা জলসার মজলিসে আমাকে আর আপনাকে আসার সুযোগ করে দিয়েছেন। আমি আর আপনি ও সুযোগটাকে সৎ ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তানার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেছেন ইনশাআল্লাহ? সবাই বলেছেন আলহামদুলিল্লাহ? বলে নিলে ভালো, কারণ কোরআনের মজলিসে বসে আল্লাহ পাকের শুকর আলহামদুলিল্লাহ বলতে পারলো না যারা, বুঝে নিতে হবে এখনো মুমিনের কাতারে নাম মোটামুটি কতটা বাকি আছে ওটা বুঝে নিতে হবে। কারণ কোরআনের মজলিসে বসে ইমানদারের মতন আওয়াজ দিতে হবে, চুপচাপ বসে থাকলে চলবে? কথা বলে চলবে না? যে কথাটা যখন আসবে হ্যাঁ কি না, কি বুঝলাম কি বুঝলাম না, এটা আমাকে বলতে হবে। কারণ আমি আমার মতন চুপ করে বসে বসে ঘুমাবো, বক্তা বক্তার মতন চিল্লে চলে যাবে, সকালবেলা বলবে শালা কি বললো বল দিনি, কিছু বুঝতে পারলাম না ভাই। ওরকম বক্তৃতা শুনে কোনো লাভ নাই। আপনি যদি বুঝতে না পারেন আপনি বক্তাকে প্রশ্ন করুন, ভাই এটা কি বললেন আমার বুঝে আসে নাই, আর একবার বলুন। এটা হচ্ছে নিয়ম, কারণ এখানে যতক্ষণ আছি এটা হচ্ছে একটা ক্লাস। এই ক্লাসটার মধ্যে আমি হচ্ছি এখন আপনাদের মাস্টার, আপনারা হচ্ছেন আমার শিক্ষক, আপনারা আমার ছাত্র। তো যখন আমি আপনাদেরকে একটা ক্লাস করছি, আপনারা যদি বুঝতে না পারেন তো আপনাকে প্রশ্ন করতেই হবে, যেমন ভাবে ছাত্ররা মাস্টারকে প্রশ্ন করে, শিক্ষক এটা আমি বুঝতে পারলাম না। এজন্য সবাই জোর আওয়াজ দিয়ে কথা বলবেন, কোরআনের মজলিসে বসে যখন কথা বলবেন এক একটা কথার বিনিময় আল্লাহ পাক আপনার আমলনামাতে নেকি লিখে দেবেন। জোরে বলেন। তো শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার মালিক হলেন, জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক বড় ভালোবেসে এমন একটা বাগানে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন, যে বাগানে দুনিয়ার সবাই আসার চান্স পায় না, কারণ এটা হচ্ছে জান্নাতের একটা জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে সবাই যাবে মনে হয়? জান্নাতে সবাই যাবে? যাবে না।
বেদিন জান্নাতে যাবে না, বেঈমান জান্নাতে যাবে না, আল্লাহকে না মানলে জান্নাতে যাবে না, নবীকে না মানলে জান্নাতে যাবে না, বেনামাজি জান্নাতে যাবে না, এতিমদেরকে যারা দেখতে পারে না তারা জান্নাতে যাবে না, টুপি দাড়িওয়ালাদেরকে যারা পছন্দ করে না তারা জান্নাতে যাবে না, কিয়ামতের দিনকে যারা বিশ্বাস করে না তারা জান্নাতে যাবে যাবে? জোরে বলেন যাবে না? তো ওই দিনটা যদি বিশ্বাস করতে আমি না পারলাম, তো এটা কি করে বিশ্বাস করলাম যে এটা জান্নাতের বাগান? যারা বিশ্বাস করেছে তারা এই জায়গাতে উপস্থিত হয়েছে, যারা বিশ্বাস করতে পারলো না তারা এখানে আসবে আসবে না? আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এই মজলিসটা এত দামি মজলিস, এত দামি মজলিস যে দুনিয়াতে এর থেকে দামি, এর থেকে ভালো, এর থেকে বড় আর কোনো অনুষ্ঠান হতে পারে? জোরে বলে না? ব্রিগেডের ময়দানে লক্ষ লক্ষ জনতা নিয়ে নেতা ভাষণ দেয়, ও মজলিসের কোনো দাম হবে? আছে দাম? আছে? নাই। কেন নাই? কেন নাই? কারণ হলো এটা, ও মজলিসের 90-100টা কথা বললে 99টা কথা মিথ্যা হবে, সত্য হবে? সত্য হবে? কথা বলে না, সত্য হবে না? আর এই মজলিসে 100টা কথা হলে 100টাই সত্য হবে, কারণ কোরআনের কথা মিথ্যা হতে পারে পারে না? আর এটাকে যদি কেউ বিশ্বাস করতে না পারে তাহলে বেঈমান হয়ে কবরে যাবে, ঈমানদার হওয়া আর হলো না। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এজন্য শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দুজাহানের বাদশাহ, সারওয়ারে কায়নাইন ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন আশিকুল আরিফিন, শাফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদায় পাকের অফুরন্ত রহমত ওয়াজাজ ভাবে বর্ষিত হোক, তানার সকল নেক বান্দা ও বান্দিদের উপরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ পাক আমাকে আর আপনাকে বড় ভালোবেসে মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি যদি মানুষ না করে অন্য কোন প্রাণী বানাতেন তো আমার আর আপনার কিচ্ছু করার ছিল? জোরে বলে 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 না। তিনি যদি গরু ছাগল ভেড়া ইত্যাদি ইত্যাদি কোন প্রাণী বানাতেন তো আমাদের কারো কিছু বলার ছিল না, তিনি বড় ভালোবেসে আমাদেরকে মানুষ বানিয়েছেন। আরেকটু ভালোবেসে মুসলমান বানিয়েছেন। তিনি যদি মুসলমান না বানিয়ে অন্য কোনো জাতির ঘরে, অন্য কোনো ধর্মের ঘরে, অন্য কোনো ঘরে আমাকে আর আপনাকে জন্ম দিতেন তো আমার আর আপনার কিচ্ছু করার ছিল ছিল না? দুনিয়াতে যতদিন বাঁচতাম আরাম আর আয়েসের সঙ্গে দিন কাটাতাম, একদিন সময় হলে আজরাইল সামনে চলে আসতো, জানটা নিয়ে টুক করে চলে যেত, আমার লাশটা ওই জায়গাতে পড়ে যেত, আত্মীয়রা বাঁশ দিয়ে সুন্দর করে একটা গাড়ি তৈরি করত, তারপরে নিয়ে সোজা শ্মশানে যেত, নিচে কাঠ, উপরে লাশ, তার উপরে কেরোসিন, ব্যাস ঠুকে দিত। হ্যাঁ না না না, জোরে বলে 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 ঠুকে দিত। কিন্তু তিনি আমাকে আর আপনাকে মুসলমান বানিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিলেন। হ্যাঁ না না, জোরে বলে 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 আমি আর আপনি যত বড় বদমাইশ হই না কেন, জীবনে নামাজ পড়ে না, জীবনে রোজা রাখে না, জীবনে হজ করে না, যাকাত জীবনে কাকে বলে চেনে না, মানে জীবনে ভালো কাজ কারে বলে তাও জীবনে চেনে না, মদের বারে গিয়ে মদের গেলাস হাতে নিয়ে খেতে খেতে মারা গেছে, এর পরেও যদি তাকে নিয়ে আসা হয় তো এলাকার মানুষ বলবে চলো মসজিদ মাঠে নিয়ে চলো, জানা যা হবে। হ্যাঁ না না, জানাজা হবে। ইমাম সাহেবকে ডাক দিয়ে বলছে আসে চলো শুরু কর। তো ইমাম বলছে এক কাজ কর, ও মাল তো এমনি জাহান্নামে যাবে, এক কাজ কর ভাই, জানাজা ফানাজা পড়িয়ে মাটি ফাটি দিয়ে লাভ নাই, পুড়িয়ে দিয়ে না হয় মসজিদে গিয়ে ফাঁসিয়ে দিয়ে। তো এলাকার মানুষের কথা কিন্তু একটাই হবে, ইমাম সাহেব চাকরি রাখার ইচ্ছা আছে? হ্যাঁ না না, বলেন কেন? তুমি জানো না এটা মুসলমানের ঘরের ছানা? হ্যাঁ
কথা বলে না। মুসলমানের ঘরের ছেলে যত বড় অন্যায় করুক, ওর অন্যায়ের কারণে ও মারা গেলে ওকে শ্মশানে গিয়ে পোড়ানো হবে হবে না। এজন্য আল্লাহ পাক শুনিয়েছে, আমি বান্দা তোমাকে মুসলমান বানিয়ে দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিলাম, মুসলমান হয়ে আমার ডাকে সাড়া দিলে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেব আমি আল্লাহ কথা দিলাম। জোরে বলে 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 মুসলমান হয়ে মরবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কোথায় শুনিয়েছে? চলেন কোরআনকে জিজ্ঞাসা করি আল্লাহর কালাম, আমরা হতভাগা গোলাম। আরে রবিউল আউয়াল মাসেতে তোমার কাছে জানতে এলাম, তুমি বলো কোথায় বলে চাচ্ছা? আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু একদম উপর থেকে দ্বিতীয় লাইন থেকে আয়াত শুরু। শুনিয়েছে তোমরা শুনে নাও, এদিনদেরকে বলে না, ইহুদিদেরকে বলে না, খ্রিস্টানদেরকে ডাকে না, কাফেরদেরকে বলে না, মুজিদের চিন্তা করে না, অন্য কোন জাতির জন্য আমি আল্লাহ আমার মাথা ব্যথা কথা বলা করে না। ইমানদারের জন্য দিলাম ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা শুনে নাও, ইত্তাকুল্লাহ, সব থেকে প্রথম বান্দা আমাকে ভয় করবি, করি ইনশাআল্লাহ, কথা বলে না, করি ইনশাআল্লাহ, এই আল্লাহকে ভয় করি ইনশাআল্লাহ, করি সবাই, করি সবাই, করি, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহকে ভয় করে তারা, আর সপ্তাহে একদিন জুমার দিনে মসজিদে যায়। আল্লাহকে ভয় করে তারা, আর বাপ মা বুড়ো হয়ে গেলে সংসার থেকে আলাদা করে দেয়। যারা কোরআন শুনিয়ে দিয়েছে, আমি বলি আপনাকে তো মাইকটা ওই জন্যই ভাড়া করা হয়েছে, তো আপনি সাউন্ডটা দেন না ভাই। মোহাম্মদ দরুদ আল্লাহুম্মা, এই এই দেখেন, ও ভাই ও ভাই ও ভাই, এই এই দুটো সাউন্ড বাড়িয়ে দাও, এই মনিটরের সাউন্ডটা বাড়িয়ে দাও, দিয়ে তুমি যা পারো করো, আওয়াজটা যেন আমার কানে আসে। ও যার কদম চুমে ধন্য আরশ, ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা পিছে
কামলিওয়ালা, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, আল্লাহুম্মা সাল্লি وعلى آله الله پاک سناچن یا ایوہ الذین آمنوا ایمان والا بندہ بندی تمرا سنے نا اتق اللہ সবথেকে প্রথম বান্দা আমাকে ভয় করবি, হাক্কাতুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরার আগে মুসলমান হয়ে মরিস বোকা, মুসলমান না হয়ে যেন মরিস না, আর মুসলমান না হয়ে মরলে আমি আল্লাহ ক্ষমা করতে কি পারবো না। তার মানে বুঝতে পারলাম তিনি মুসলমানটাই পছন্দ করেন, অন্য কিছু পছন্দ করেন করেন না। আমি আর আপনি বড় ভাগ্যবান যে তিনি আমাদেরকে মুসলমান করে দুনিয়াতে পাঠিয়েছেন, আর মুসলমান হয়ে যাতে মরতে পারি এজন্য তিনি আমাদেরকে একটার পরে একটা একটার পরে একটা নবী দুনিয়াতে পাঠিয়েছেন। কত নবী, কত নবী? 1 লাখ কিংবা 2 লাখ 24 হাজার নবী রসুলকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? আমার বান্দা যেন মুসলমান হয়ে মরতে পারে। সমস্ত নবীদের কাজ কিন্তু একটাই ছিল, আদম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন, যত রাসূল দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবী এবং রাসূলদের কাজ একটাই ছিল, বান্দাকে আল্লাহর সঙ্গে জুড়ে দেওয়া। কি করা? বান্দাকে আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, বান্দাকে আল্লাহ চিনিয়ে দেওয়া, বান্দাকে আল্লাহর সঙ্গে দিলের সঙ্গে কানেকশন করে দেওয়া, এটা হচ্ছে প্রতিটা নবীর দাওয়াত। কোন নবী অন্য কোন কিছু দাওয়াত দেয় না, সবাই এই একটাই দাওয়াত দিয়েছিলেন যে তুমি এক আল্লাহকে মেনে নাও, আমি নবী আমাকে স্বীকার করে নাও। আখিরি নবী রাসূলুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানা কেউ আল্লাহ পাঠালেন কারণ একটাই ছিল, তোমার উম্মতকে তুমি বলে দাও, আল্লাহকে চিনিয়ে দাও, জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, আর জান্নাতের রাস্তাটা উম্মতকে দেখিয়ে দাও। সমস্ত নবীদের কাজ একটাই ছিল। আমার আল্লাহ ওয়ালা বন্ধুরা, তিনি হলেন আল্লাহ যিনি ডাকলেই যেতে হবে, যাব না বলা, জোরে বলেন, জোরে বলেন, যাবে না, আর আমার সময় মতন আমি যাব এ কথা বললে মালাকুল মউত, হ্যাঁ কোনো চান্স নাই, 1% যদি এটা বিশ্বাস হলো যে মালাকুল মউত ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না, মুসলমান এখনো নামাজের কাতারে নাম কেন লেখালো না? যদি আমার এটা বিশ্বাস হলো যে আজরাইল আমার সামনে আসলে আমাকে মরতে হবে, আমাকে দূরে পালিয়ে দেওয়া যাবে না, তাহলে মুসলমানের ছেলে এখনো কেন বাবা প্রতিদিন দাড়ি চাচো একবারও এখনো রাখতে পারলে না? যদি আমার এটা বিশ্বাস হলো যে আল্লাহ ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না, তাহলে কেন এখনো সুন্নতি লেবাস পড়তে পারলাম না? যদি আমার এটা বিশ্বাস হলো যে আল্লাহ ডাকলেই যেতে হবে, যাব না বলা যাবে না, তাহলে কি করে বাপজি বুড়ো বুড়ো বাপ আর মা আলাদা সংসারে গিয়ে ভাত রান্না করে খায় একবার বলতে পারো? এই আল্লাহওয়ালা বন্ধুরা, তিনি আল্লাহ যিনি সমস্ত ক্ষমতার মালিক, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি পাহাড়ের মালিক, যিনি পর্বতের মালিক, যিনি কুল কায়নাতের মালিক, যিনি জান্নাতের মালিক আর জাহান্নামের মালিক, তিনি হলেন, জোরে বলে, আল্লাহ।
তিনি হলেন আল্লাহ। তারপরে যখন দেখলেন যে আর হচ্ছে না, বান্দা একেবারে শেষ পর্যায়ে নেমে গেছে, যুগের দিকে একবার তাকিয়ে দেখেন কারণ আমাদের নবী তো দুনিয়াতে আসার পরে নবী নয়। আমাদের নবী কবে থেকে নবী? কবে থেকে নবী? একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন থেকেই নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই রকম একটা সময় বর্তমান সময় আস্তে আস্তে প্রায় কাছাকাছি এসে গেছে। হ্যাঁ না, আমরা কম বেশি সকলেই জানি যে বাংলাদেশে একটা এ শুরু হয়েছে, সেটা হচ্ছে মাজার যত আছে একদম ভিঙে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। হ্যাঁ না, হজ করার জন্য 5 লাখ টাকা খরচা করে মক্কায় যাবি কেন? আমার দরবারে চলে আয়, তাওয়াফ কর, হজ কমপ্লিট। কি তো এইরকম জাহেলিয়াতের যুগের মানুষরাও এতটা খারাপ হতে পারে নাই বর্তমান সময় মুসলমানদের অবস্থা যা। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ভাঙছে ওরা ভালো করছে কি খারাপ করছে এটা একমাত্র আল্লাহ ভালো জানেন। ও বিষয়ে আমার বলার কোনো উদ্দেশ্য নয়, এতটুকু আমি বলতে চাই আমাদেরকে আকল বুদ্ধি আর দিমাগ দিয়েছে, এটাকে ভালো করে সুন্দর করে প্যাকিং করে আলমারিতে তুলে রাখার জন্য। কথা বলেন, আলমারিতে তুলে রাখার জন্য? কিসের জন্য? কাজে লাগানোর জন্য। হ্যাঁ না না, এজন্য কোরআন শুনিয়ে দিয়েছে ইন্না শাররাদ্দাওয়াব সবথেকে বড় হতভাগা হলো তারা, আর আকল বুদ্ধি দিমাগকে কাজে লাগায় না যারা। আজকে আল্লাহ আমাকে বুদ্ধি দিয়েছে, আকল দিয়েছে, দিমাগ দিয়েছে, একবারও ওটাকে নিয়ে ভাবি না, একবারও ওটাকে নিয়ে চিন্তা ফিকির করি না। কেন আল্লাহ বুদ্ধিটা আমাকে দিয়েছে? জানোয়ারকে তো বুদ্ধি দিল না, গরুকে বুদ্ধি দেওয়া হলো না, গরুকে এলেম দেওয়া হলো না, কুকুরকে এলেম দেওয়া হলো না, কুকুরকে জ্ঞান দেওয়া হলো না, কেন আমি মানুষ আমাকে জ্ঞানটা দেওয়া হলো? এটা মুসলমান একবারও কিন্তু ভাবে না। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে আশরাফুল মখলুকাত করে দিলাম। আমরা আশরাফুল মখলুকাত তো? হ্যাঁ না, তাই তো নাকি? আমরা সৃষ্টির সেরা তো? কথা বলে, সৃষ্টির সেরা, আমার থেকে ভালো, আমার থেকে দামি, আমার থেকে বড় আসমানের নিচে জমিনের উপরে কোন সৃষ্টি নাই। কোরআন তার বাস্তব নমুনা। লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ আদমের বেটাকে মানুষকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। দুনিয়াতে তো অনেক প্রাণী আছে, বিশাল বড় বড় প্রাণী, হিংস্র হিংস্র প্রাণী, যাদের নাম শুনলে আমাদের ভয় লাগে, তারপরেও আল্লাহ আমাকে শ্রেষ্ঠ করলেন। আমি, আমার তো কোনো ক্ষমতা নাই, একটা মশার থেকে আমার ক্ষমতা কম? একটা মশা যদি আমার নাকে
আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য যখন রেডি হয়ে গেল, আল্লাহ বলে তোকে মানুষ দিয়ে মারবো না, কি দিয়ে মারবো, ফোড়া অন্ধ কানা মশা দিয়ে তোকে মারবো। মশা একটা নাকে ঢুকে গেল, নমরুদ বলে ব্যাস আমার তো খেল খতম। মন্ত্রীকে বলছে জুতো নিয়ে ঝাল ঝাল, যতক্ষণ ঝালে ঠিক আছে ঝালা বন্ধ করলে আবার একবার করে দে। লাস্টে ঝালতে ঝালতে এমন ছেলে দিল মাথা দিয়ে হয়ে গেল, বাস বাস খেল খতম। তার মানে বুঝতে পারলাম যে একটা মশার থেকে আমার বুদ্ধি, একটা মশার থেকে আমার শক্তি অনেক, আমার থেকে একটা মশার শক্তি বেশি। তারপরেও আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত বলেছেন, কেন এটা ভাবতে হবে আমাকে আর আপনাকে, কেন আমি আশরাফুল মখলুকাত? চলে চলে এইবার একটু আসেন জলসার দিকে, আসেন কোরআনের দিকে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে তিনি মুসলমান করেছেন, আরেকটু ভালোবেসে ইমানের মতন সম্পদ দিয়েছেন, আরেকটু ভালোবেসে কোরআনের মতন উজমা কালাম দিয়েছেন, আরো ভালোবেসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়াতে পাঠিয়েছেন। যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছে, রব্বানা আমি নবী হতে চাই না, আমাকে আখেরি জামানার রসুলের উম্মত করে পাঠিয়ে দাও। আমি আর আপনি কি দোয়া করেছিলাম? করি নাই। এর পরেও আমাকে সেই নবীর উম্মত করেছে যে নবীর এত দাম, এত দাম যে নবী ইশারা করলে চাঁদ দুটো হয়ে যায়, যে নবী ইশারা করলে সূর্য পশ্চিম দিক থেকে উঠে আবার মাথার উপরে চলে আসে। ওই রকম একজন নবীর উম্মত করে আমাকে আর আপনাকে এই দুনিয়া জমিনে পাঠিয়ে দিল। শুধু তাই নাই, এত সম্মান, এত ইজ্জত, এত কিছু আল্লাহ পাক আমাকে আর আপনাকে দিয়েছে, যেগুলো নিয়ে ভাবার সময় আমার আর আপনার একবারও নাই। আমরা মনে করেছি এটা হায়াত আছে যতক্ষণ, আরাম আয়েস ইচ্ছা মতন জীবন কাটিয়ে নাও, চোখ বন্ধ হয়ে গেল বাস খেল খতম হয়ে গেল, আর কোনো টেনশন নাই, আর কোনো চিন্তা নাই। কিন্তু আল্লাহ পাক শুনিয়েছে, বান্দা না, এই দুনিয়াটা তোমাদের জন্য একটা পরীক্ষার কোনদিন শেষ হবে, হবে জোরে বলেন হবে না। তো এই যে সামান্য কয়েক মিনিটের, কয়েক বছরের হায়াত তিনি আমাকে আর আপনাকে দিয়েছে, আমি আর আপনি মনে করেছি যে এই যা পেয়েছি 60 বছর ব্যাস এটাই মেরে দেব, বাকি তারপরে টাকা পয়সা অনেক করে নিচ্ছি, ফেরেশতাকে ঘুষ দিয়ে সারা ঠিক ব্যবস্থা করে নেব। হ্যাঁ হ্যাঁ আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ফেরেশতার কাছে কোনো ঘুষ চলবে না, আর আল্লাহর কাছেও কোনো কথা চলবে না, কারণ তিনি শুনিয়ে দিয়েছেন কি প্রথম নবুয়াত এলো, প্রথমে প্রথম জিব্রাইল আমিন কোরআনুল কারীমের আয়াত নিয়ে এলো, আল্লাহর নবী যখন গুহার ভিতরে ছিল প্রথম কোরআনের আয়াত নাজিল হচ্ছে, কি নাজিল হচ্ছে দেখেনি, বিসমি রব্বিকাল লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ বন্ধুরা, আল্লাহ পাক রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা একেবারে জ্বরেতে পুড়ে যাচ্ছে, ভয়তে নবী আমার টুকরে গেছে, ছুটে বাড়িতে চলে গেছে। আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়েছেন, খাদিজা জামিলুনি দাসিরুনি, ও খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও, আমার অনেক কষ্ট হয়, আজকে আমি এমন একজন চার পা দুটো জমিনে আর মাথাটা আসমানে, এই রকম একজনকে আমি দেখতে পেলাম যে আমাকে এসে এই এই জিনিসগুলো দিয়ে গেছে, এই এই আয়াতগুলো আমাকে দিয়ে গেছে। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন নেবেন না, চিন্তা করবেন না, আমাকে যে কথাগুলো বলেছে সে কথাগুলো খারাপ হতে পারে না। ঘুমালে চলবে না, তোমার প্রভু সবার বড়, এটাই করো ঘোষণা। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের রাসূল জিজ্ঞাসা করে, রব্বানা কি বলবো এটাই তো আমি জানি না, আল্লাহ উম্মতকে কি বলবো বলো, আল্লাহ পাক বলে, বান্দা একটু ব্যাকে চলো, আর রহমান শুনিয়েছে, আর রহমান আমি রহমান, পাঠালাম কোরআন আর বানালাম তোকে রে বান্দা, শিখালাম বায়ান। হাবিব আপনি যান কোরআনের কথা বলবেন, আপনি যান কোরআনের কথা মানুষকে বলে দেন, কোরআনের দাওয়াতটা মানুষকে দিয়ে দেন, কোরআনের কথা বলে আমার দিকে মানুষকে ডেকে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছে, মক্কার মানুষদের কাছে গিয়ে হাজির হয়ে গেছে, ও মক্কার মানুষ, কুরাইশ বংশের মানুষের আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে তোমরা নবী বলে মেনে নাও। আল্লাহর নবী কলমার দাওয়াত দেয়, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দেয়, আল্লাহ পাককে চেনার জন্য দাওয়াত দেয়। বান্দা সবাই অনেকেই মুখ ফিরিয়ে নেয়, অনেকেই গালি গালাজ করে, অনেকেই কটু কথা বলে, অনেকেই বড় ছোট কথা বলে, আবার কেউ চুপ করে শুনে নেয়। আল্লাহর নবীর মাথাটা নিচু হয়ে যায়, মনটা বড্ড খারাপ হয়ে যায়, বড় টেনশনে পড়ে যায়। রব্বানা দিতে বলেছো দাওয়াত, তুমি বলে দিতাম না। আল্লাহ মক্কাবাসীদেরকে বলি, ওরা কেউ আমাকে মানে না। আল্লাহ পাক কোরআন শোনাচ্ছে, ফাজা কাকির ইন্নামা আনতা মুজাকির লাসা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা কাফার ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার। বলার দায়িত্বটা শুধু তোমার, দাও উম্মতের কাছে বলে দাও, আমার বান্দাদের কাছে পৌঁছে দাও, নামাজের কথা বলো, কোরআনের কথা বলো, আল্লাহ এক আমার কথাটা বান্দাদেরকে বলো, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দাওয়াতটা ওদের কাছে পৌঁছে দাও। পৌঁছানোর
দায়িত্ব শুধু তোমার, মানানোর দায়িত্ব আমি আল্লাহ তাকির ইন্নামা আনতা মুযাকির আলাইহিম বিমুসাইতির জোর জবরদস্তি করা জোর জবরদস্তি করা যাবে না, আর ধরে নামাজি বানানো হবে না, জোর করে মাজার ভাঙা যাবে না, জোর করে মন্দির ভাঙা যাবে না। এ ক্ষমতা তোমার চোদ্দ গোষ্ঠী তোমাকে দিল না। আল্লাহ পাক শুনিয়েছে লাসবা আলাইহি বিমুসাইতির, ধর্মের বিষয় জোর জবরদস্তি করবি না। শুনে নাও, তুমি বলবে সবাই তোমার কথা মেনে। কি কথা বলে না, বাংলা বোঝেন না নাকি? নেবে না ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। যারা অস্বীকার করবে, যারা তোমাকে মানবে না, যারা তোমাকে অস্বীকার করবে, যারা তোমার বিরুদ্ধে কাজ করবে, তাদেরকে শুনিয়ে দাও ফায়ুআযিবুহুল্লাহু আযাবাল আকবার। তোদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করা আছে, লাল ঘরের ব্যবস্থা করা আছে, যেখানে এখন থেকে আগুন জ্বালিয়ে রাখা আছে, মাল তোমাকে ও জায়গাতে ফেলা হবে। সেদিন কোনো মামু বাঁচাতে আসবে না, বাপ্পা আসবে না, পীর বাঁচাতে আসবে না, নবী বাঁচাতে আসবে না, ওলি বাঁচাতে আসবে না, দুনিয়ার কোনো টাকা সেদিন তোকে বাঁচাতে পারবে না। সেদিন যদি বাঁচতে চাস কোরআনটাকে মেনে যাস, সেদিন যদি বাঁচতে চাস নবীকে তোরা মেনে যাস। আল্লাহ পাক শোনাচ্ছে ফায়ুআযিবুহুল্লাহ তুমি তাদেরকে শুনিয়ে দাও, লাল ঘরের ব্যবস্থাটা তোমার জন্য করা আছে, পরে এটাও শুনিয়ে দাও ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে বান্দা তোমায় ঘুরে ফিরে আমার কাছে, হিসাব তোমায় দিতে হবে কড়ায় গন্ডায় যাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে 60 বছর 70 বছরের হায়াত দিয়েছে, আর তখন থেকে শুনিয়ে দিয়েছে, আজ থেকে 1400 বছর আগে আমার রসূলের মাধ্যমে তিনি শুনিয়ে দিয়েছে, বান্দা যা করবি করে নে, আমি আল্লাহ কিছু বলবো না, আমি আল্লাহ তোকে কিছু বলবো না। তবে একটা কথা মাথায় রাখিস, একটা দিন এইরকম আসবে যেদিন কিন্তু এসে আমার সামনে দাঁড়াতে হবে, সেদিনকে কোনো সুপারিশে কাজ করবে না, কেউ বাঁচানোর জন্য আগে আসতে চাইবে না, সেদিন বাঁচাবে শুধু দুজনা কজনা কজনা কথা বলে না, সেদিন বাঁচাবে শুধু দুজনা, একজন হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর দ্বিতীয় নাম্বার হলো কালামুল্লাহ। এই দুজন সেদিন সুপারিশ করার মানে হুকুম পাবেন, এছাড়া বাকি আর দুনিয়ার কারুর ক্ষমতা হবে না সেদিন রব্বে কারিমের দরবারে দাঁড়িয়ে কথা বলার। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, কেন সেদিনকে আল্লাহ পাক আমার নবীকে বলবে হাবিব চলো মাথা তোলো, কি চাও বলো। তো সেদিন আল্লাহ রাসূল বলবে আল্লাহ আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমি আমার উম্মতকে চাই। তো আল্লাহ পাক বলবে যাও তুমি তোমার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যাও, নবী উম্মতদেরকে বাঁচবে, উম্মতদেরকে বাঁচবে, বেছে 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 জান্নাতে নিয়ে যাবে, আবার বাঁচবে, আবার আসবে, এই রকম ভাবে একটা সময় এই রকম আসবে। আল্লাহর নবী বলবে, আল্লাহ পাক সেদিনকে বলবে হাবিব তোমার উম্মতকে বলো একটা করে সাজদা করতে আর জান্নাতে চলে যেতে। সেদিন দুনিয়ার বেনামাজি যারা ছিল তারা রুকু সাজদা করতে পারবে 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 না।
সেদিন বড় বিপদে পড়ে যেতে হবে। আরেকজন যিনি বাঁচাবেন তিনি হলেন কালামুল্লাহ। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের নবী বলেন ইকালুল সাহিবুল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। কিয়ামতের ময়দানে কুরআন ওয়ালাকে বলা হবে কুরআন ওয়ালা যাও তুমি চড়ো পড়ো আর তোমার মাকামে চড়ো। সেদিন চড়বে সেদিনকে কুরআন দুনিয়াতে কুরআন ওয়ালা যারা ছিল যদিও তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায় জাহান্নামের হুকুম হয়ে যায় তো কুরআন গিয়ে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে গিয়ে বলবে রব্বানা আমার বান্দা সকালে আমাকে তেলাওয়াত করেছে দুপুরে আমাকে তেলাওয়াত করেছে রাতের বেলা আমাকে তেলাওয়াত করেছে চোখে বুলিয়েছে কপালে বুলিয়েছে মুখে বুলিয়েছে বুকের সঙ্গে আমাকে জড়িয়ে রেখেছিল আমাকে কোনদিন ছাড়ে না আজকে আমার বন্ধু জাগার নামেতে যাবে আমি এটা হতে দিতে পারি না। আল্লাহ পাক সেদিন জিজ্ঞাসা করবে কে তুমি বলো পরিচয়টা দিই তোমার একবার দাও সেদিনকে বলবে আল্লাহ আমি হলাম কালামুল্লাহ। আল্লাহ পাক বলবে আমার কালাম জাগার নামেতে যাবে না চাও বলো বল আল্লাহ আমার বন্ধুকে জান্নাতি দেখতে চাই। আল্লাহ সেদিনকে বলবে চাও কোরআন চাও তোমার বন্ধুকে জান্নাতুল ফিরদাউসেতে পৌঁছে দাও আর তুমি তোমার মাকামে পৌঁছে যাও। আয়েশার চার বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা তাই আল্লাহ পাক তার নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন শুনিয়ে দিলেন ফাযাক্কির ইন্নামা আমার বান্দা যারা ইমানওয়ালা হবে কোরআন শুনে তারা এদিকে ওদিকে থাকতে পারবে না কোরআন শুনে তারা এদিকে ওদিকে যাবে না কোরআন ছেড়ে তারা এদিকে ওদিকে যাবে না কোরআনটা তাদের কানেতে একবার পৌঁছে দাও। আল্লাহ নবী 23টা বছর ধরে রসুল নবুয়তের পর থেকে 40 থেকে নিয়ে 63 পর্যন্ত একটাই কাজ করেছে যেন আমার উম্মত জাগার গামেতে যাবে না তাই একটার পরে একটা কাজ রসুল করেছে। প্রথম 3টে বছর তিনি গোপনে গোপনে দাওয়াত দিচ্ছিলেন দেখছেন কোনো কাজ হচ্ছে না পরের 2টো বছর একদম ওপেন ভাবে কাজ দাওয়াত দেয় ওপেন ভাবে দাওয়াত দেওয়ার ফলে কয়েকজন অত্যাচার করা হয়েছিল দিনের জন্য প্রতিশোধ নিতে চাই নাই প্রতিশোধ নেন নাই কাউকে কিছু বলেন নাই সব সময় তিনি সব অত্যাচার গুলো মাথা পেতে সহ্য করে নিয়েছে। একটা সময় এই রকম এসে গেছে আমার নবীকে জেলখানাতে পাঠিয়ে দিল 3 বছর আমার নবীকে জেলখানাতে জেল খাটতে হলো তার নাম হলো আরবি ভাষাতে সাহাবে আবি তালিব। সাহাবে আবি তালিবের ভিতরে আমার রসুলকে 3 বছর বন্দী করে রাখা হলো খাওয়া ছিল না পানি ছিল না কোনো কিছু সেখানে ছিল না আমার রসুলের সঙ্গে সাহাবারা ছিল। সাহাবারা এক জায়গাতে বলেন সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলছেন শুনেন যখন আমাদেরকে সাহাবে আবু তালিবের মধ্যে রাখা হয়েছিল খাবার ছিল না পানি ছিল না কোনো কিছু ছিল না একটা পর্যায়ে এই রকম এসে গেল আমরা গাছ থেকে পাতাগুলো পাড়তাম আর পাতাগুলো ভালো করে মুছে নিয়ে কাঁচা পাতা চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতাম। সোনার বন্ধু একবার মন দিয়ে শুনে না সাহাবারা দিনকে টিকিয়ে রাখার জন্য ইসলামটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কত কষ্ট করেছে কত জাগিদা করেছে কত মেহনত করেছে। আল্লাহ ওয়ালা ভাই আমার সোনার চাঁদ বন্ধুরা আমরা আজকের বাপদাদার ধর্ম খালি মুসলমান হয়ে গেছি ইসলামটা আমাদের হাতে চলে এসেছে তাই ইসলামের কোনো দাম আমাদের কাছে নাই। আমি যে মুসলমান আমার কোনো অহংকার আমার কোনো গর্ব নাই আমি যে মুসলমান সব থেকে আমি দামি এ কথাটা আমি একবারও কোনোদিন ভাবি নাই। আল্লাহ পাক বলেন ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় সমস্ত ধর্ম থেকে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নাম হল
হলো ইসলাম। ওই ইসলামের মধ্যে তিনি আমাকে আর আপনাকে দাখিল করে দিয়েছেন। তাই আল্লাহ ওয়ালা ভাই আমার শোনার চার বন্ধুরা মন দিয়ে একবার শুনে নেন, যেহেতু রবিউল আউয়াল মাস, আমার নবীর সম্পর্কে কোন কথা যদি নাই বলি তাহলে কেমন কেমন ব্যাপারটা দেখায়। এই জন্য একটুখানি ব্যাকে চলে যাচ্ছি। আল্লাহর নবী 40টা বছর এদিকে চলে গেল, 23টা বছরের মধ্যে 13 বছর মক্কাতে কাটালেন, 13টা বছরের মধ্যে আল্লাহর নবীর উপরে এত অত্যাচার করা হয়েছিল। আম্মাজান ফাতেমাতুজ্জোহরা বলেন, আমার আব্বা জানের উপরে এত অত্যাচার করা হয়েছিল, এত অত্যাচার করা হয়েছে যা অন্য কারোর উপরে জীবনে করা হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 1 লাখ কিংবা 2 লাখ 24,000 পয়গম্বর যারা দুনিয়াতে এসেছিলেন, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছিলেন, সমস্ত নবীদের কষ্টগুলো যদি একটা পাল্লাতে রাখা হয়, আর আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টগুলো যদি একটা পাল্লাতে রাখা হয়, আল্লাহর নবী বলেন আমার কষ্টের পাল্লাটা অনেকটাই ঝুঁকে যাবে। আয় সোনার বন্ধুরা, এই দিনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার রাসূল এত চেষ্টা করেছেন, এত চেষ্টা করেছেন, মক্কাতে এত কষ্ট দেওয়া হয়েছে, নিজের চাচা আবু লাহাব উতবা সাহেবা তারা ওয়ালিদ ইবনে মুগীরা এত কষ্ট আমার নবীকে দিয়েছিল, কোন মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। কিন্তু আমার নবী তাদের বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগ করলেন না, আমার নবী তাদের জন্য কোনোদিন কোনো বড়বড়া করলেন না, আমার নবী তাদের জন্য কোনোদিন কাউকে কোনো কথা বললেন না, এরপরেও হাত তুলে দোয়া করেন, রব্বানা ওরা হতভাগা আমাকে চিনতে পারলো না, আমি যে তোমার নবী ওরা আমাকে বুঝতে পারলো না। এই সোনার বন্ধু আল্লাহ ওয়ালা ভাইরা, যদি তোমাদেরকে বলি ওই পাহাড়ের ওই পারে দেখো একদল ডাকাত আছে, তোমরা কি মানবে? সবাই সেদিনকে এক বাক্যে বলেছিল যে আমরা সবাই তোমার কথা একদম 100% মেনে নেব, এক চুল পরিমাণ এদিক ওদিক হবে, জোরে বলেন হবে না। তো সেই সময় সম্ভবত আবু লাহাব হবে, তিনি বলছেন যে মুহাম্মদ তোমার কথাটা শোনার সাথে সাথে আমার মনে মনে হচ্ছে যে আমি একবার পাহাড়ের চূড়ায় উঠে যাই, গিয়ে দেখি ওই পাহাড়ের ওই পারে কেউ আছে কিনা, যদি থাকে তাহলে ভাববো যে মুহাম্মদ তো মিথ্যা কথা বলতেই পারে না, আর যদি না দেখতে পাই ভাববো আমি আমার এই পাপি চোখেতে দেখতে পেলাম না, আমার ভাই মিথ্যা বলতে পারে। বিশ্বাস দেখেছে একটা কাফের ঈমান গ্রহণ করেন নাই এই রকম। আল্লাহর নবী তাদেরকে ডাক দিয়ে বললেন, ওই মক্কাবাসী শুনে নাও, যদি তোমরা আমাকে বিশ্বাস করে নাও আমি তাহলে তোমাদেরকে বলে দিই, শোনো এর পরের আরেকটা জীবন আছে, এর পরে আরেকটা হায়াত আছে, ওই সময় দেখবে জান্নাত জাহান্নাম দুটো জায়গা হবে, তোমরা যদি জান্নাতে যেতে চাও আল্লাহকে রব বলে মেনে নাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে স্বীকার করে নাও। দিনকে নবীর নিজের চাচা আবু লাহাব বলেছিল, আলী হাদা জামাতানা তাবাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি এই জন্য ডেকেছো, আগে যদি আমি জানতাম তাহলে তোমার ডাকেতে কোনোদিন সাড়া দিতাম না। মুহাম্মদ পাগল হয়ে গেছো, বরবাদ হয়ে গেছো, নাস্তান নাবুদ হয়ে গেছো, কথা শোনা যাবে না, এতদিন আমার রসুলকে এত গালাগালি করেছে, আমার রসুলের চোখ থেকে পানি আসে নাই, পুরো মক্কার মানুষরা রসুলকে ছোট করেছে, আমার রসুল কোনোদিন কাউকে কিছু বলেন নাই, কিন্তু নিজের চাচা বলছে মুহাম্মদ তুমি
তুমি পাগল হয়ে গেছো, তোমার কথা আর শোনা যাবে না। সেদিনকে আমার নবী মাতা নিচু করে এত কান্না কেঁদেছিল, এত কান্না কেঁদেছিল, আল্লাহ পাকের আরশটা সেদিন নড়ে গিয়েছে। আল্লাহ পাক জিব্রিল আমিনকে ডাক দিয়ে বলছে, রে জিব্রিল যা তাড়াতাড়ি যা আমার রসুলের কাছে, যা আমার রসুলের চোখ থেকে পানি, আমি আল্লাহ সহ্য করতে পারবো না। যারা বলে সুবহানাল্লাহ, জিব্রিল আমিন এসে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি চিন্তা করবেন না, আবুল আহাব আপনাকে পাগল বলেছে, আপনি ওটা নিয়ে ভাববেন না। আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন আর শুনিয়ে দিয়েছেন, তাব্বাতে ইয়াদা আপি লাগাবি ওয়া তাব্বাব মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নার দাতা লাগাবি ওয়া মরাতু হাম্মালাতাল হাতব ফি জিদিহা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি কান্নাকাটি করবেন না, আবুল আহাব আপনাকে পাগল বলেছে, আপনাকে বড় ছোট কথা বলেছে, আল্লাহ পাকের সহ্য হলো না। এই জন্য আল্লাহ পাক বলেছে, তাব্বাতে ইয়াদা আপি লাগাবি ওয়া তা, আবুল আহাব ধ্বংস হয়ে যা, ওর দুটো হাত ধ্বংস হয়ে যাক, আবুল আহাব পাগল, আমার মোহাম্মদ পাগল হতে পারে না। আজরে বলে সুবহানাল্লাহ, মাগনা আনহু মালুহু আমা কাসাব, ওর জান মাল পট্ট সম্পদ বিবি বাচ্চা যা কিছু আছে ওর বিপদে কোনো কাজেতে আসবে না, সব কিছু ওর ধ্বংসের কারণ হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন নেবেন না, আল্লাহ পাক ফয়সালা উপর থেকে দিয়ে দিয়েছে, আবুল আহাব ধ্বংস হয়ে যাক। এই সেই আবুল আহাব যে আমার নবীকে এত কষ্ট দিয়েছিল, এত কষ্ট দিয়েছে, এত কষ্ট দিয়েছে, যার বর্ণনা কোন ইওয়াতে খুঁজে পাওয়া যায় না। এই সোনার চাচাইরা আল্লাহওয়ালা বন্ধুরা, আমরা সবাই জানি আল্লাহর রাসূল যখন কাবার শরীফ মক্কা শরীফের ওখানে হাঁটাহাঁটি করতেন, একজন মহিলা ছিল, নাম তার উম্মে জামিল। হ্যাঁ না না না, শুনেছেন? হ্যাঁ না না, নবীর রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, তাই তো নাকি? কথা বলে বলে নবীর রাস্তায় কাঁটা বিছিয়ে দিত। ওই আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল রাসূলের রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, আর আবুল আহাব আমার রাসূলকে এরকম কষ্ট দিত। এই সোনার বন্ধুরা, এখানে একটা ইতিহাস আপনাদেরকে শুনিয়ে দেওয়া যায়, ইতিহাসটা আর ছাড়া যায় না। আপনাদের এদিকে বাচ্চা হলে একদম দু মাসের, চার মাসের, ছ মাসের, আট মাসের বাচ্চা যখন হয়, এখানে একটা টিপ দেয় না, কালো মালো মালো দেয় 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 কথা বলে বলে দেয় সব জায়গায় দেয় তো না দেয়। আচ্ছা আপনারা কি জানেন ওই টিপটার আবিষ্কার কোথা থেকে হয়েছিল? জানে না? আর মায়েরা সর্বনাশ, কি অ্যাপেল আছে, আইফোন, আবার চাঁদ তারা করে দিচ্ছে, কি স্টাইল! কিন্তু আজকের বলে দিচ্ছি, শুনে নেন, এর পরে দেবেন কি দেবেন না আপনার ব্যাপার, আমার দায়িত্ব বলার, বলে দিচ্ছি, মানলে আপনার ভালো, না মানলে আপনার ভালো, আমার কিছু না। এই যে কপালে টিপ দেওয়ার শুরু হয়েছিল, ওই উম্মে জামিল শুরু করেছিল, ওই আবুল আহাবের স্ত্রী, আল্লাহ রাসূলের দুশমন, যে রাসূলের রাস্তায় কাঁটা বিছিয়ে দিয়েছে। আবুল আহাব হচ্ছে আমার রাসূলের বিয়াই, মানে আবুল আহাবের দুটো ছেলের সাথে আমার রাসূলের দুটো মেয়ের বিয়ে হয়েছিল। তো যখন আমার নবী কলমার দাওয়াত দিচ্ছিল, উম্মে জামিল সেদিনকে বলেছিল, এই শোন, মুহাম্মদ যদি কলমার দাওয়াত দেয় ওর মেয়েকে তালাক দিয়ে দিবি, ডিভোর্স দিবি, ছাড়া কিনা, যা তোকে সাথে করে নিয়ে যা, মুহাম্মদকে বলবি যদি দাওয়াত দেওয়া ছাড়ে তো বউ নিয়ে ঘরে আসবি, যদি না ছাড়ে তো ওই মুহাম্মাদের মেয়েকে মুহাম্মাদের ওখানে রেখে দিয়ে চলে আসবি আর আনবি না।
দুজন গেল গেল আমার নবীর সামনে গিয়েছে। আমার রাসূল তেমনি মেয়েদেরকে অনেক ভালোবাসতেন, কলিজার টুকরার মতন নিজের সন্তানদেরকে, শুধু নিজের সন্তান নয় তামাম উম্মতে মুহাম্মাদিকে রাসূল এরকম ভালোবাসেন। তো নিজের মেয়েকে কতটা ভালোবাসেন বুঝেন। দুটো মেয়ে যখন রাসূলের সামনে গিয়ে দাঁড়িয়েছে, মন মেজাজ খারাপ, কি ব্যাপার? তো সেদিনকে জামাই বলছে, শুনেন আপনি যদি দাওয়াত দেওয়া ছাড়তে পারেন আপনার মেয়ে নিয়ে যাব, তা না হলে এখানেই ফেলে দিয়ে চলে যাব। আল্লাহ রাসূল বলেন, যা পার কর, কিন্তু আমি কলবা দাওয়াত দেওয়া ছাড়তে পারছি না। তো সেদিনকে রাসূলের মেয়ের ঘাড়ে ধরে ধাক্কা মেরে রাসূলের পায়ের উপরে ফেলে দিয়ে রাসূলের দিকে ফুতু নিক্ষেপ করে চলে আসছিল, চলে এসেছে। যখন চলে এসেছে, তো উম্মে জামিল যে ছিল ওই আবুল হাবের বিবি, ওই শয়তানটা, ও তখন জিজ্ঞাসা করছে, কি রে বউ, বলে রেখে দিয়ে চলে এসেছে। মোহাম্মদ কিছু বলে নাই, না কি বলি, ক্ষমতা আছে বলার কিছু, কিচ্ছু বলে নাই, কিচ্ছু বলে নাই, বলে না কিচ্ছু বলে নাই, ভালো করে চিন্তা করে বল, কিছু বলে নাই। হ্যাঁ বলছিল একটা কি একটা কথা, বলে কি, বলে বলেছে, এই শুনে নে, আল্লাহ আল্লাহ তুমি দুনিয়ার কুকুরদেরকে দিয়ে এই বদমাইশটাকে শেষ করে দাও, এরকম একটা কিছু বলেছে। তাই তো ও কি করেছিল, ওই কালি তৈরি করে নিয়ে আর ছেলের এখানে দিয়ে দিয়েছিল। কেন বলে এটা দিলাম এই জন্য, তোর উপরে আর কোনোদিন কোনো খারাপ জিনিসের নজর লাগবে কি। হ্যাঁ কি হলো, কি হলো, ভাই একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা। ভাই বসেন বসেন, কমিটির ছেলেরা আছে, ওনারা দেখছে। কি হাত কেটে গেল নাকি ভাই? আঙুল পুরো আঙুল কেটে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ভাই ওনাকে কমিটির ছেলেরা ডাক্তারের কাছে নিয়ে যান, বাকি জানারা আছে কেউ এদিক ওদিক যাবেন না, চলে আসুন। ভাই একবার মহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা, ও আলা আলে, ইরশাদ কি বিরিয়া হ্যায়, ইরশাদ কি বিরিয়া হ্যায়, ইলান মুস্তাফা
আমার আল্লাহ যাক, যাক বিপদ একটা হয়ে গেছে, কিছু করার নাই। আপনারা যারা এদিকে ওদিকে আছেন চলে আসুন, মজলিসটা নষ্ট করবেন না। কমিটির ভাইরা ওনাকে নিয়ে যা ডাক্তারের কাছে যা যা যা। আমি যে ইতিহাসটা শোনাচ্ছিলাম, এই যে কপালে টিবি দেওয়ার যে ইতিহাসটা, এই ওখান থেকে শুরু হয়েছিল। ওই উম্মে জামিল শুরু করেছিল যে এখন থেকে কপালে টিবি দিলে আর কোনো নজর লাগবে না। আজ বর্তমান সময়ে দেখবেন যত বাচ্চাদের কপালে টিবি দেওয়া হয় তাদের নজর বেশি লাগে। হ্যাঁ না না, জোরে বলে বলে মায়েরা বোনেরা আপনাদের কাছে খাস করে অনুরোধ, কপালে যে টিপ দেওয়া সাইটে নজর ঠিকানা কি বলে যেটা, ওটা আপনারা দেবেন না। এটা দিলে উম্মে জামিলের সঙ্গে আপনার হাসর হতে পারে। যাকে যে অনুসরণ করবে তার সঙ্গে কেয়ামতে তা কি হবে, হাসর হবে। অর্থাৎ আমি যদি আলেমকে অনুসরণ করি আলেমের সঙ্গে আমার হাসর হবে, আমি যদি রসূলকে অনুসরণ করি রসূলের সঙ্গে আমার হাসর হবে, আর আমি যদি উম্মে জামিলকে অনুসরণ করি ওই উম্মে জামিলের সাথেই আমার হাসর হবে। যার সাথে যার ভাব কিয়ামতে তার সাথে তার খাপে খাপ। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো ছাড়তে হবে। চলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত যেটা শোনাচ্ছিলাম শোনাই, এবারে আল্লাহ পাক শোনাচ্ছেন তাব্বা ইয়া দা আবি লাগাবি ওয়া তাব্বা মা ধ্বংস হয়ে দুটো হাত মানে কুকুরের গলায় যেরকম মোটা মোটা চেন দেয় মোটা মোটা গলায় চেন পড়তো, তো লাফা বলছে ওর গয়না কোনো কাজেতে আসবে না, বিবি বাচ্চা কোনো কাজেতে আসবে না, কোনো কাজেতে আসবে না। আমাদের শিক্ষক, আমাদের যিনি পড়াতেন ওস্তাদ, তিনি একদিন একটা ঘটনা শোনাচ্ছেন আমাদের ক্লাসে বসে। বলছে যে কোন একটা জায়গাতে একটা এলাকায় একটা বৃদ্ধ মা ছিল, তার স্বামী ছিলেন না। তো বৃদ্ধ মাটা তার একটা সন্তান ছিল, একটা ছেলে ছিল। তো সেই বৃদ্ধা মাটা কি করেছে, লোকের বাড়িতে কাজ করে কাজ করে কাজ করে ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে। যখন ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে তো ছেলেটা চাকরি পেয়েছে। এবারে ঘটনাটা ভালো করে শুনেন, ছেলেটা চাকরি পেয়েছে। তো ছেলেটা চাকরি পাওয়ার পরে এখন অফিসে চাকরি করতে যায়। এখন চাকরি যেখানে হয় অফিসে সেখানে ছেলে মেয়ে সবাই একসঙ্গে থাকে, তো ওখানকার কোন হাই সোসাইটি একটা মেয়ের সঙ্গে একটা প্রেম আলাপ ভালোবাসা হয়ে গেছে। মোটামুটি আস্তে 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 বিয়ে পর্যন্ত পৌঁছে গেছে, বিয়ে হয়ে গেছে। এখন বিয়ে হতে কিছুদিন পরে সেই বউ মানে সেই চাকরিজীবী যে মেয়েটা, সে একদিন স্বামীকে বলছে, শোনো এই বাড়িতে যদি তোমার মা থাকে তো আমি থাকবো না, আর যদি আমাকে রাখতে হয় তাহলে তোমার মাকে এখানে রাখা যাবে না। ছেলে বড় টেনশনে পড়ে গেছে, কি করি, অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে, মাকে আবার চিন্তা করছে, মা চলে গেলে তো মা পাওয়া যাবে কিন্তু বউ চলে গেলে আর বউ পাওয়া যায় না, এই মা চলে গেলে পাওয়া যায়, বোঝে না মা চলে গেলে মা পাওয়া যায় কথা বলে।
পাওয়া যায় না। হ্যাঁ তো মা চলে গেলে যদি মা পাওয়া না যায় তাহলে মা গুলো ঘরের বাইরে আর শাশুড়ি গুলো আম্মা দি আম্মা দি কেন হয়? নিজের মাকে জীবনে মা বলে ডাকে না, শাশুড়িকে বলে আম্মা জি বলে রাখে। আল্লাহ পাক কসম করে নবীর মিম্বর থেকে বলে যায় নিজের মাকে মা বলে ডাকে না, আম্মা জিকে আমি শাশুড়িকে আম্মা দি আম্মা জি করে। মালগুলো কিয়ামতে বুঝবে, ওরা দুনিয়াতে কিছু বুঝবে না, বুঝবি সেদিন মাল বেলা। ইস বাপ মা বুড়ো হয়ে গেছে, বাপ বলে জীবনে ডাকে না, সেই কোথার থেকে কে এসছে জীবনে বাপের পা থেকে না, হুজুর এসছে বায়ান করার জন্য পা টিপছে, শয়তান ছাড়া কিছু না। আল্লাহ জানে, বিশ্বাস করে, হুকুম ছিল খেদমত বাপের করবি, অন্য কাউকে করবি না। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হুকুম শুধু আমার মানবি, তরিকা আমার নবীর, আর খেদমত শুধু বাপার করবি, অন্য কারুর করবি না। আল্লাহওয়ালা বন্ধু, তাই শোনাচ্ছিলাম যে সেই বিদ্যা মাটা অনেক কষ্ট করে ছেলেটাকে মা লালন পালন করেছে। এরপরে যখন বউ বাড়িতে এসে গেছে, যখন বউ এ কথা বলেছে, ছেলে তো বড় টেনশনে পড়ে গেছে। এরপরে মাকে বলছে, মা কাজ করো না, তোমার বৌমার খুব কষ্ট হচ্ছে, কাজ করো, ওই যে রান্নাঘরটা উঠোনে আছে তুমি ওখানে গিয়ে আজকে থেকে থাকবে, ঘরে তুমি আর এসো না, অসুবিধা। মা কি করবে, কিচ্ছু করার নাই, ছেলে বলেছে ছেলের ঘর। তো একটা পর্যায়ে এই রকম এসে গেল, মা কি করেছে, এখন এলাকার যিনি প্রধান, এলাকার যিনি আপনার কি বলে কাউন্সিলর বা এলাকার যিনি মাথা, তার কাছে গিয়ে রাতের অন্ধকারে গিয়ে বলছে, বাবা আমি তো বুড়ো মা, কি করব বল, একটু বিচারটা ঠিকঠাক মতন করিস, এই এই ব্যাপার। ছেলে খবর পেয়েছে যে মা বিচার দিয়েছে ছেলের নামে, ব্যাস বাকিটা ইতিহাস আপনি বুঝেন, আর কিছু বলার নাই। এরপরে বিচার হবে, এখন মোড়ল এলাকার যিনি মাথা, পুরো সব জায়গায় খবর দিলেন, অমুক দিন অমুকের বাড়ি বিচার হবে, সবাই সবাই চলে এসেছে। এখন সব আলোচনা হচ্ছে, কি ব্যাপার, কি হচ্ছে না হচ্ছে, এক একজন করে এক একটা কথা বলছে, ভালো করে শুনেন, এক একজন এক এক রকমের কথা বলছে। সেদিন সেই মোড়ল মোটামুটি টুকটাক কোরআন টোরান পড়তে পারতো পারতো আর কি, তো সেদিনকে বলছে, শোনো বিচার কোনটা মানবে তোমরা বলো। বলে কেন, বলে আমি যে বিচারটা করব ওইটা মানবে, কি আল্লাহ যে বিচার করবে ওইটা মানবে? তো মুসলমান কোনটা মানবে কথা বলে, মুসলমান কারটা মানবে, আল্লাহটা মানবে? বলে আমরা আল্লাহ যেটা বলেছে ওইটা মানবো। ঠিক আছে, বিচার কর। সবাই সব রকম যখন বলা হয়ে গেল, এইবারে মোড়ল বিচার করছে, কি বিচার, আবি লাহাবি কোরআনে পাকে বলেছে, মা আগনা, মা শুধু উঠোনটা পাবে, মা ঘরে জায়গা কি পাবে না। আল্লাহ কি এইটা বলেছে? এখন মূর্খ সুরখ মানুষ কিচ্ছু কোরআনের কিচ্ছু বোঝে না। আমি যদি বলি কোরআন এইটা বলেছে, আপনি বলবেন হ্যাঁ, তাই তো? কারণ আপনি তো কোরআন কিছু বোঝেন না। ও বলছে, শোনো আল্লাহ বলেছে মা আগনা, মা শুধু উঠোনটা পাবে, মা ঘরে জায়গা পাবে না। এলাকার মানুষ চিন্তা করছে না, সত্যি আল্লাহ যদি এরকম বলে থাকে, ঘরে একবার যেতে দে, পুরি কটা আছে সব আজকে শেষ করে ফেল। আল্লাহ বলেছে। তো এইবারে যখন সবাই যে যার মতন চলে গেছে, বুড়ি মা সারা জীবনের যা সঞ্চয় ছিল একটা কমপ্লি তৈরি করে নিয়ে মোড়লের ঘরে গিয়ে হাজির, হুজুর এই এই ব্যাপার, তুমি একটু আবার বিচারটাকে একটু ঘুরিয়ে দেওয়া যায় না? আচ্ছা ঠিক আছে, যা যা যা, চলে যা, চলে গেছে, আবার বিচার ডেকেছে, বিচার হয় নাই, আবার বিচার হবে। তো সবাইকে যেদিন ডাকা হয়েছে, সবাই এসে এবারে মোড়লের উপরে তো ইচ্ছা মতন মোটামুটি দাঁড়ি তুলছে, তুমি একবার বিচার করেছো, আবার আমাদের টাইমের দাম নাই, উমুক নাই, তুমুক নাই, ইচ্ছা মতন
তখন মোড়ল সবার কথা শুনে নিয়ে বলছে, শোনো আমি তো তোমাদের মন পরীক্ষা করার জন্য সেদিনকে দেখলাম, তোমরা তো এখন আয়াতটা পুরো শেষ হতে দিলে না, কেন? বলে আরে পাগল, আল্লাহ কি বলেছে ওটা তো দেখ। বলে আল্লাহ বলেছে তাব্বা দিয়া দা আবি লাগা বিউ তাব্বা মা আগনা আনহু মালুহু মা কাসাব, মা সব পাবে, মা ঘর পাবে, মা বাড়ি পাবে, মা উঠোন পাবে, মা জমি পাবে, মা জায়গা পাবে, ছেলে কিচ্ছু পাবে না। আয় আল্লাহওয়ালা বন্ধুরা, কোরআন এভাবে বুঝলে হবে না, কোরআন কোরআনের মতো বুঝতে হবে, আপনাকে ফাঁসতে হবে, কোন মামু বাঁচাতে পারবে না। কোরআন শোনাচ্ছে তাব্বা দিয়া দা আবি লাগা বিউ তাব্বা মা আগনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ধ্বংস হয়ে যাক আবু লাহাব, দুটো হাত ধ্বংস হয়ে যাক, মা আগনা আনহু মালুহু ওয়া কাসাব, ওর জানমাল বিবি বাচ্চা অর্থ সম্পদ গয়না গাটি কোনো কাজে তো আসবে না। কোন টেনশন নেবেন না, আপনার কোন ক্ষতি করতেও পারবে না, আপনার কোন চিন্তা করতে হবে না, আপনার দায়িত্ব নিয়েছে, আল্লাহ শুনিয়েছে হাবিব আপনি কোন টেনশন নেবেন না, আপনার দায়িত্বটা আমি আল্লাহ নিয়ে নিলাম। আল্লাহ যার দায়িত্ব নেয় তার দুনিয়ায় কোন টেনশন হয় না, যখন দেখছে সব দিক থেকে যখন হচ্ছে না, তো হঠাৎ করে আরবের সেই সময় আবু জেহেলের একটা পার্লামেন্ট ছিল, পার্লামেন্টে একটা বিচার ডাকা হলো, সমস্ত নেতা মন্ত্রীদেরকে নিয়ে একটা হঠাৎ করে রাতের অন্ধকারে বিচার কি হবে, বিচারে সেদিন আল্লাহ পাক কোরআন শোনাচ্ছে, আল্লাহর কসম কোরআন আল্লাহ পাক শোনাচ্ছে, কি শোনাচ্ছে, ওয়াইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু লিইউবিদুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজু তো সমস্ত মানুষের মধ্যে ভালো মন্দ সব রকমই তো থাকে নাকি, তো একজন বলছে না ওটা করলে হবে না, মুহাম্মদ অত খারাপ ছেলে না, এত বড় সাজা মুহাম্মদকে দেওয়া কিন্তু যাবে না। তাহলে বলে কি হবে বলো, ওদের মধ্যে আর একজন শয়তান ছিল যার নাম হলো আজাজিল, ছোট শয়তান, হ্যাঁ না 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 শেষ করে দাও, কতল করে দাও, ওকে পাঁচিয়ে রাখা যাবে না, পাঁচিয়ে রাখলে কলমাতা আওয়াজ দেবে, তোমাদের গদিতে কেন যাবে না। আবার সে বলছে না 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 মারা যাবে না, মুহাম্মদ বড় ভালো ছেলে, ওর কথার মধ্যে তাসির আছে, ও যে কথাগুলো বলে ও কথাগুলো দুনিয়ার কারুর কথাও বলে না। তখন আর একজন বলছে শোনো আওয়া করু জুকা, ওকে দেশ থেকে তাড়িয়ে দাও, মক্কা থেকে বার করে দাও, মক্কা থেকে তাড়িয়ে দাও, আর জীবনে যেন মক্কাতে না আসতে পারে ব্যবস্থাটা তোমরা করে দাও।
চিন্তা করলো না এভাবে করলে হবে না, যখন মুহাম্মদ পাওয়ারে এসে যাবে তখন আবার এসে দখল করবে, এটা করা যাবে না। এমন কিছু করতে হবে যা করলে মোহাম্মদ একেবারে নাম গন্ধ সব মিশে যাবে, আর কোনোদিন মোহাম্মদের নাম কেউ মুখে আনবে না, এমন একটা কিছু ব্যবস্থা করতে হবে। কি করতে হবে? আবু জাহাল বলল, শোনো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? মক্কায় সব থেকে বড় পাহলোয়ান যার নাম হলো রুকানা, ওই রুকানার সঙ্গে মোহাম্মদকে কুস্তি লড়তে হবে। চলে বেড়ানোর ক্ষমতা না। গোপনে একটা চুক্তি করলো, এই খবরটা আমার রসুলের চাচা আবু তালিবের কানে এসে পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমার দাওয়াত দিয়ে এসে বাড়িতে ঘুমাচ্ছেন, আল্লাহর নবী নবী বলি যান, টুকরা চাচা আবু তালেব এসে দরজায় আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম। তো ভিতর থেকে আওয়াজ দিচ্ছে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওয়া আলাইকুমুস সালাম চাচা জান, খবর একবার বলে দেন। তো বলছে, মারে ভাইপো, বলছে আপনার ভাইপো তো এখানে নাই, ভাইপো একটু ঘুমিয়েছে, এই মাত্র ঘুমিয়েছে, তন্দ্রা এসে গেছে, আপনি যদি আমাকে বলে বলে বলে, মারে কথাটা তোকে বলা যাবে না, ভাইপোকেই বলতাম, তোমার নবীর চাচার আওয়াজ শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমটা ভেঙে গেছে। রসুল আমার আস্তে 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 গুটি গুটি পায়ে এসে চাচা জানকে জিজ্ঞাসা করছে, চাচা জান কি খবর, কি ব্যাপার, কি ব্যাপার বলেন। বলছে, ভাইপো তোমার সঙ্গে একটা আড়াল দরকার ছিল, একটু চলো। তো সাইটে গিয়ে বলছে, বাবু শোনো, আবু জেহেল এই রকম একটা ব্যবস্থা করেছে, রুকানার সঙ্গে তোমার কুস্তির ব্যবস্থা করেছে, রুকানার সঙ্গে তোমাকে কুস্তি লড়তে হবে, আর ওই কুস্তিতে যে বিজয় হবে, ওই কুস্তিতে যদি তুমি হেরে যাও তো তোমাকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হবে, জীবনে আর কোনোদিন মক্কায় ফিরতে পারবে না, এই রকম একটা ব্যবস্থা আবু জেহেল করেছে। চুপ করে আছে, কোনো কথার জবাব দেয় না। আম্মাজান খাদিজাতুল কুবরা কথাটা শুনে তো চমকে গেছে। আল্লাহর নবী আম্মাজান খাদিজার কোলে এসে মাথাটা দিয়ে চুপ করে শুয়ে আছেন, চিন্তা করছেন কি, আল্লাহ বাপ তো জন্মের আগে বিদায় নিয়েছে, কিছুদিন পরে মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ দাদুটা আদরের দাদু যে ছিল সেও বিদায় নিয়েছে, আল্লাহ আপন বলতে আমার কেউ নাই, কার কাছে যাব, খুঁজে পাচ্ছি না, আল্লাহ নিজের চাচারা যদি আমার জন্য এরকম ব্যবস্থা করে, আল্লাহ কার কাছে যাব, চিন্তা করছেন এমন অবস্থায় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রসুলের মাথাতে হাতটা বুলিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া দবি মাফ করবে, আমি খাদিজা আপনাকে একটা কথা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুকানাকে আপনি চেনেন না, আমি খাদিজা অনেক জায়গাতে চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিলাম, রুকানার কুস্তি আমি দেখেছি, রুকানার লড়াই আমি রুকানার লড়াই করতে দেখেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রুকানার সঙ্গে যারা লড়াই করেছিল তারা কেউ দুনিয়াতে বেঁচে নাই, আর যে কজন বেঁচে আছে তারা জমিনের উপরে চলে বেড়ানোর কোনো ক্ষমতা না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রুকানার সঙ্গে যেন লড়তে যাবেন না, আপনি রুকানার সঙ্গে পারবেন না। আল্লাহর নবী অনেকক্ষণ পরে আওয়াজ দিয়ে বলেন, খাদিজা, খাদিজা, আমার আল্লাহ আমার সাথে আছে, আমার আল্লাহ আমাকে কোনোদিন হারাবেন না। রাতের অন্ধকার হয়ে গেছে, আল্লাহর নবী দু জাগানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নিয়ে নামাজ পাটি বিছিয়েছে, নামাজের পাটিতে দাঁড়িয়ে গেছে, কান্নাকাটি করে নিয়ে নামাজ পড়ে দুখানা হাত আল্লাহর দরবারে তুলে দিয়েছে, হাত তুলে দোয়া করছেন আর বলছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু আলি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়া ইয়াফকাহুন।
তুমি তো বলেছো মুমিনের ইজ্জত করার দায়িত্ব তোমার, মুমিনের ইজ্জত বাঁচানোর দায়িত্ব তোমার। মুনাফিককে বেইজ্জতি তুমি করতে পারো, মুমিনকে বেইজ্জতি তুমি করবে না, ওয়াদা করেছো। ওগো খোদা রব্বানা, ইজ্জত দেওয়ার মালিক তুমি, বেইজ্জতি করার মালিক তুমি গো মাবুদ। তোমার কাছে কোনোদিন কোনো কিছু চাই না, আজকের তোমার কাছে হাত দুখানা তুলে দিলাম বাবু। আমাকে যেন পুরো মক্কাবাসীর সামনে বেইজ্জতি করে দিও না। আল্লাহর নবী দোয়া শেষ করেছেন, নামাজ পড়ে ফজরের আযান হয়ে গেছে, রাসূল আমার ফজরের নামাজটা পড়লেন। নামাজের পরে খাদিজাকে ডাকিয়ে বললেন, খাদিজা যুদ্ধের ময়দানে চললাম, আম্মা জান ফাতেমা তু যোহরা রাতের বেলা শুয়ে শুয়ে আব্বা জান কাঁদছে, আর বেটি শুয়ে শুয়ে ওখান থেকে সবকিছু লক্ষ্য করেছে। আল্লাহর নবী যখন রাস্তার দিকে হাঁটতে শুরু করেছে, আম্মা জান ফাতেমা তু যোহরা নামাজের পাটিটা পুনরায় ফেলে দিয়েছে, আর নামাজের পাটিতে বসে হাত দুখানা তুলে তুলে চোখে পানি ছেড়ে দিয়ে কেঁদেন, আর বলেন বাবুল রে জীবনে তোর কাছে কোনোদিন কোনো জিনিস চাই না, একদিন খেতে পেয়েছি দ্বিতীয় দিন আর খেতে পাই, একদিন কিছু পাই অন্য এক বেলা খেলে আর এক বেলা খাই, এরপরেও তোমার কাছে আমি নালিশ করি না। মাহমুদ গো এত কষ্ট দুনিয়ায় সহ্য করেছি, আল্লাহ সারাটা জীবন আমার বাবাকে ওরা কষ্ট দিয়েছে, আমি ফাতেমা আমার আব্বার কাছে গিয়ে হেল্প করেছিলাম। আমার আব্বা মক্কাতে নামাজ পড়তে যায়, কাফের বেঈমানেরা পোচা দাড়ি নিয়ে আমার আব্বার ঘাড়ে চাপিয়ে দেয়, আমি ফাতেমা গিয়ে আমার আব্বা কানা উপর থেকে ওগুলো নামিয়ে দিই, তারপরে আমার আব্বা আবার সাজদা থেকে মাথা তোলে। আয় আল্লাহ জীবনে তোমার কাছে গুলো আবদার করি না, জীবনে তোমার কাছে গুলো সাহায্য চাই না, জীবনে তোমার কাছে গুলো কথা বলি না। আল্লাহ আজকের তোমার দরবারে হাত তুলে দিলাম, রব্বানা আমার আব্বাকে এত অপমানেরা করে আমি ফাতেমা সহ্য করতে পারি না। খোদা রব্বানা তুমি না বলেছো তুমি রহমান, সারা জীবন আমার আব্বা এত কষ্ট করেছে এত কিছু করেছে, বিনিময়ে আমি ফাতেমা তোমার কাছে দুটো হাত তুলে দিলাম। আল্লাহ আমার আব্বাকে যেন ইজ্জতি হতে দিও না। ফাতেমার চোখের পানি না কেড়ে ডগে আল্লাহ পাক আরশে আজিমে জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল রে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, আমার রাসূলকে গিয়ে বলে দে ফাতেমার চোখের পানি যেন জমিনে না পড়ে। ফাতেমার চোখের পানি যদি জমিনে এক ফোঁটা পড়ে যায়, আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে মক্কাবাসীকে শেষ করে দেব। তাড়াতাড়ি যা জিব্রিল, জিব্রিল আমির বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহাতে ছিলাম, তাড়াতাড়ি যা ফাতেমার হাতটাকে নামিয়ে নিতে বলুন, ফাতেমার চোখের পানি যেন জমিনে না পড়ে যায়, ফাতেমার চোখের পানি যদি জমিনে একটা বার পড়ে যায়, আমার আল্লাহ বলেছে মক্কাবাসীকে ধ্বংস করে দেবে। আল্লাহর নবী তাড়াতাড়ি করে গেলে ডাক দিয়ে খাদিজাকে বললেন, ফাতেমাকে কোলে তুলে নিলে, ফাতেমাকে কোলে তুলে নিয়ে কপালে চুম্বন দিলে, ঠোঁটিতে চুম্বন খেয়ে বুকের সঙ্গে জড়িয়ে নিলে, আম্মা জান খাদিজার কোলে দিয়ে বললেন, খাদিজা ফাতেমাকে খেয়াল লাগবে যেন ফাতেমাকে ছেড়ে দিও না। আল্লাহর নবী গুটি গুটি পায় ময়দানের দিকে যায়,
মিজানের কাছে যখন পৌঁছে গেছে আবু তালিব এসে হাজির হয়ে গেছে। ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, ভাই পরে এখন সময় আছে একবার বলে দে, আমি আবু তালেব তোর জন্য সব কষ্ট সহ্য করতে পারব, কিন্তু তোকে কেউ কষ্ট দেবে আমি সহ্য করতে পারব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে ডাক দিয়ে সেদিন বলেছিল, চাচা যা, আবু জাহেলের কাছে চলে যা, গিয়ে ওকে জিজ্ঞাসা করে দে আমি মুহাম্মদ হেরে গেলে মক্কা থেকে বার হয়ে যাব, ঠিক মেনে নিলাম, কিন্তু রুকানা যদি হেরে যায় ফয়সালা কি হবে এটা জানো বলে দে। আল্লাহর নবী চাচা আবু তালিবের মুখে যেন একটা গোলাপের মতো একটা হাসি ফুটে গেছে, ভাই তুমি পারবে তো, তুমি পারবে তো। সেদিন কি আল্লাহর নবী বলছে, চাচা যা, ওই এতদিন কুস্তি লড়েছে কিন্তু আসল কুস্তিগিরির সাথেও কুস্তি লড়ে নাই, আজকের দেখা যাবে কে কেমন কুস্তি লড়তে পারে, পাঠিয়ে দেন ওকে। আল্লাহর নবী ময়দানের মাঠের ময়দানেতে চলে গেল, মাঠের ময়দানে গিয়ে আমার রাসূল দাঁড়িয়ে আছে, রুকানা আস্তে 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 আমার রাসূলের কাছে আসছে, একদম সামনাসামনি এসে দাঁড়িয়ে গেছে, আল্লাহর রাসূল হাতটাকে বাড়িয়ে দিয়েছে, দিয়ে বলছে, রুকানা, জীবনে কোনোদিন কারোর সঙ্গে কোনো ঝামেলা করলাম না, জীবনে কাউকে প্রতিবাদ করলাম না, জীবনে কাউকে তরবারির আঘাত করলাম না, জীবনে কোনোদিন হাতের আঘাত কাউকে দিলাম না, আজকে তোমার সাথে আমার কুস্তি, এই নাও আমাকে ধরো, আমি তো জীবনে কুস্তি লড়ি নাই, এই নাও আমাকে ধরো, আমাকে জমিনে ফেলে দাও, আমাকে হারিয়ে দাও। যখন এই কথা বলেছে, বলতে দেরি, রুকানা মাথা তুলছে, এই রকম ভাবে মাথা তুলছে, তুলতে 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 আসমান পর্যন্ত মাথাটাকে তুলে দিয়েছে, রুকানাকে আল্লাহর নবী কাঁচের গ্লাসের মতন ধরে জমিনের উপরে যখন পটকে দিয়েছে, আবু তালেব সহ মক্কাবাসী সবাই তকবীরের ধ্বনি দিয়ে মাঠের ময়দানে ছুটে চলে গেছে, আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সেদিন আমার নবীকে কোলে জড়িয়ে নিয়েছে, বুকে তুলে কাঁধে তুলে নিয়েছে, আবু জেহেলের মুখে চুন কালি পড়ে গেছে, রুকানাকে ডাক দিয়ে বলছে, কি খবর? বলছে, বুঝতে পারে নাই ব্যাপারটা কি হলো। বলে, কেন? যখন আমি মুহাম্মাদের দিকে দেখছিলাম তো দেখছি পা দুটো জমিনেতে আছে ঠিকই, কিন্তু মাথাটা পুরো আসমানে ঠেকে গেছে। এজন্য বলে, সুবহানাল্লাহ, আল্লাহ পাক ছাড়াচ্ছে জিব্রিল। হাবিব কি বলেছে শুনেছো? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াবাগুন। আজ দিল যাও যাও যাও, আমার হাবিব আমার কাছে সম্মান বাঁচানোর আবদার করেছে, আমার রসুলকে আমি অপমান করতে পারবো না, সামনে দাঁড়াবে মুহাম্মাদুর রসুলুল্লাহ, কিন্তু হাতটা হবে জিবরিল আমিনের হবে, অন্য কেউ ওখানে কিছু করতে পারবে না। নারে দেখবে আল্লাহ ওয়ালা বন্ধু, দ্বিতীয়বার রুকানা বলছে, আবু জেহেল বলছে আর একবার হবে, ঠিক আছে আয় চলে আয়, আল্লাহ রসুল বলছে আসো চলে আসো, আর একবার এসো, তোমার ঝোঁকটাকে মিটিয়ে দিই। সেদিন রুকানা দ্বিতীয়বার এসেছে, দ্বিতীয়বার এসে হাঁটুটাকে জমিনের উপরে গেড়ে দিয়ে আর হাত রুকানা জড়ো করে বলছে, রুকানা, মুহাম্মদ আমি হেরে গেলাম, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। আমার আল্লাহওয়ালা বন্ধু, সেদিন কি আমার নবী, সেদিন কি আমার নবী ওখান থেকে জিতে গেছে, কাফের বেঈমান মুশরিক মুনাফিকদের মুখে চুনকালি পড়ে গেছে, সেদিন তারা ভেবে নিয়েছে মুহাম্মাদের সঙ্গে লাগা এত সহজ ব্যাপার, মুহাম্মাদকে মুহাম্মাদের উপরে অত্যাচার করেছে ঠিকই, মুহাম্মাদ যদি একবার ঘুরে আক্রমণ করত আমাদের চৌদ্দ কুষ্টি নিখুঁজ হয়ে যেত, কাউকে খুঁজে পাওয়া যেত না। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু
এতক্ষণ আপনাদের সামনে কথা বললাম, অসম্পূর্ণ বক্তৃতা এখানে আমাকে সমাপ্তি করতে হলো। ইনশাআল্লাহ যদি কোনোদিন আবার আল্লাহ পাক এদিকে নিয়ে আসেন, ইনশাআল্লাহ আবার আপনাদেরকে কোরআন শোনাবো। ইনশাআল্লাহ ফির মিলেঙ্গে আগর চাগে।